আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমাদের বাড়ি গাজীপুরের কাপাসিয়া, আমার বয়স 38। হাসি খুশি সুস্থ এই জন্য। আমার সমস্যা হয়েছিল, আমার ডান হাত ডান পা প্যারালাইসিস হয়ে গেছিল আর কি, অবশ। তো হওয়ার কারণটা জানতে পারি পরে। তো আমি বিদেশ ছিলাম, ওখানে থাকা অবস্থায় হঠাৎ রাত্রে একদিন ঘুম থেকে ওঠার পর দেখি যে ডান হাত ডান পা নাড়াতে পারি না। পরে ওখান থেকে দেশে আসা, দেশের আসার পরে ও ভিডিও তো আগেই দেখতাম, তারপরে দেখতে দেখতে হঠাৎ আমার যে রোগটা প্যারালাইসিস ওটার ব্যাপারে সাহায্য দিই। সাহায্য দেওয়ার পরে দেখি যে এই ডিপিআরসির সফিল স্যারের ভিডিও, তো ওটা দেখার পরে প্রথমে এই কবিদের ছবি দেখায় অনেক টাকা নষ্ট হয়েছে। নষ্ট পরে দেখি যে না, হাসপাতালে ভর্তি হতেই হবে। তো এই স্যারের ভিডিও দেখে তো এইখানে এসে ভর্তি হলাম। এখানে ভর্তি প্রথমে এক মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে অর্ধেক মোটামুটি 50% সুস্থ, পরে চলে এসি বাড়িতে। বাড়িতে যাইয়া আবার কিছুদিন পর আবার আসছি, আসছে আবার এক মাস মোট 2 মাস এখানে ট্রিটমেন্ট নেওয়া সুবুলা স্যারের কাছে। তো সুবুলা স্যার যে ট্রিটমেন্ট দিছে ওই ট্রিটমেন্টে দুইবার ট্রিটমেন্ট দেওয়ার পরে মোটামুটি সুস্থ। এখন মোটামুটি হাত চলে, কোনো সমস্যা নেই, পা চলে, কাজ কাম করতে পারবো। তো আবার আমার ফ্লাইট শনিবারে আবার বিদেশ চলে যাব। তো মোটামুটি সুস্থ একমাত্র সুবুলা স্যারের কারণে। প্যারালাইসিস রুগী চিকিৎসা নিলে ভালো হয় এটার ব্যাপারে আইডিয়া হলো এখানে আসার পরে। এক নম্বর ব্যায়াম ছিল আকুপাঙ্কচার। আকুপাঙ্কচার সুইটা দিত, দেওয়ার পরে আমার হাতের যে ভিতরে রাবারের ইয়াটা মুভমেন্টটা ওটা আসতে শুরু করছে আকুপাঙ্কচার। তারপরে ফিজিক্যাল ব্যায়াম, অনেক ব্যায়াম আছে হাতের এবং পায়ের, দুইটা মিলে 3 টাইম ব্যায়াম করতো তারা, সকাল দুপুর রাত 3 টাইম ফুললি 3 টাইম করাইতো ফিজিক্যাল এবং আকুপাঙ্কচার। একদিন পর পর আকুপাঙ্কচার দিত এবং ফিজিক্যাল ব্যায়াম এটা করাইতো। করানোর পরে আস্তে 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 দেখি হাতের ইয়ার শক্তি আসা শুরু করছে, আকুপাঙ্কচার দেওয়ার পরে আরও বেশি আসতে শুরু করছে। আমার যে পায়ের ব্যায়াম এবং হাতের ব্যায়াম এই দুটোই আমি ওরা যেইভাবে দেখাইতো বাকি সময় এইভাবেই করতাম। যখন প্রথম প্রথম আসছিলাম তখন হাত এইভাবে এইভাবে ছিল, একদম শক্তি ছিল না হাতের মধ্যে। তো এইখানে আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে হাতে শক্তি আসা শুরু করছে, তখন আঙ্গুল এরকম সোজা হইতো না। তখন আকুপাঙ্কচার দেওয়ার পরে ফিজিক্যাল ব্যায়াম নেওয়ার পরে আস্তে আস্তে আঙ্গুলগুলো এরকম হইতো। প্রথমে তো একদম অবশ ছিল, পায়ের অবস্থা খুবই অন্যরকম ছিল, হাঁটতে পারতাম না, আরেকজন দুইটা হাঁটাইতো আমাকে। এখানে চিকিৎসা নেওয়ার পরে ইনশাল্লাহ এখন পুরোপুরি সুস্থ। এখানে বুয়াদের, নার্সদের, থেরাপিস্টদের 3 টাইম থেরাপি, বুয়াদের কাজ এবং নার্সের যে পরিচর্যা 3 টাইমে দেখা এবং সকালে বিপি চেক করা, সব কিছু প্রপারলি ঠিক ছিল তাদের। এখানকার পরিবেশ খুবই ভালো ছিল এবং ম্যানেজমেন্টের খুবই আন্তরিক হচ্ছে ছিল, খাওয়া দাওয়া ম্যানেজমেন্টের দেখাশোনা খুবই ভালো ছিল। আমি মনে করি যে প্যারালাইস রুগীর জন্য একমাত্র চিকিৎসা এই সবুলা স্যারের ফিজিওথেরাপি। থেরাপি ছাড়া কোনো অন্য কোনো কবিরাজ, কোনো ঝাড়ফুঁক এগুলা বেকার, এগুলা কোনো কাজে দেয় না। একমাত্র আমি তার প্রমাণ, যে হাতের বল ছিল না সে হাতে বল আসছে। এখন আমার কাছে মনে ছিল, মনে হয়েছিল যে আমি আর সুস্থ হব না,
হাতে শক্তি আসবে না এরকম ছিল তো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন আস্তে আস্তে শক্তি আসা শুরু করলো তখন মনে একটু সাহস জাগলো না ফিজিওথেরাপি একমাত্র পথ স্যারকে এবং থেরাপিস্টকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানকার নার্স যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং বিশেষ করে সফুল্লা স্যারের সব সময় গিয়ে দেখতো একদিন পরপর আবার সবসময় ওষুধ সবসময় স্যালাইন যে সময় যেটা দরকার ছিল ওই সময়টা দেখতো স্যারকে অনেক ধন্যবাদ স্যারের কারণে আজকে অনেকটা সুস্থ মানুষকে আমি বলবো যে যারা প্যারালাইসিস হয়ে যান তারা একমাত্র ফিজিওথেরাপি তাদের কাজ অন্য কোনো কাজ না ফিজিওথেরাপি নেওয়ার জন্য সবগুলো স্যারের যেই চেম্বার আছে ওখানে আসবেন ফিজিওথেরাপি নেবেন এটাই আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল